শক্তিশালী দাঙ্গা বাহিনী নিয়ে যাও, যুদ্ধ করা লাগবে যুদ্ধ করে, হয়ে মুসলিম ভোটারিকে গ্রেফতার করে নিয়ে আসো। হাত আমরারও দুইটা, হাতের মধ্যে আঙ্গুল আমাদের পাঁচটা, হাতের আঙ্গুলের মাথায় তোমাদের যেমন লোক আমাদের লোক, আয়সা দেখো দেখি সামনে খেলা হওয়ার জন্যে আমরা পরিষ্কার বলে দিলাম এবং চূড়ান্ত খেলা হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন আয়সা আজমির শরীফ যেখানে সেইখানে যখন এই শাস্তারা গাছেন ঠিক জায়গায়, সেই জায়গার মধ্যে বিরাট বড় একটা দিঘি ছিল, দিঘিটার নাম হইল আনাসাগর। আনাসাগরের পারে ইত্তিরাজ দেখলো এই মুরগির এখান থেকে সরাইতে হবে, মুরগির এখান থেকে সরাইতে হবে। ইত্তিরাজ অরিয়েন জারি করেছেন এই আনাসাগরের পানি মুসলিম ফকির মঈনুদ্দিন চিশতি এবং তার দলভুক্ত কেউ ব্যবহার করতে পারবে না। চতুর্দিকে পুলিশ খাড়া করে দিয়েছেন। কাজী মঈনুদ্দিন চিশতি খবর পাওয়া মাত্র আপনাদের দেশে কি বলে জানি না, আমাদের দেশে বলে আরসি, অনেক জায়গায় কো নারী খেলে ভাঙ্গার পরে যে শক্ত হইয়া বাবার হয়, এদের অনেক জায়গায় কো আরসি, অনেক জায়গায় কো আরসা, অনেক জায়গায় কো মালা। আপনারা মালা বুঝছেন তো? একটা মালা খাদেবের হাতে দিয়া খাজা মঈনুদ্দিন চিশতি কইরা দিয়ে একটু পানি নিয়ে আসে। এটা নিয়ে যখন ওই আনাসাগরের পারে গেছে, পুলিশ এসে তার হাত পেছায় কই যাও, পুলিশ একজন গার্জন কে দোক, এটা দিয়ে সামনে একটু পানি নিলে অসুবিধা কি, কৃষ্ণ তুমি ওই আশাটা দিয়া এই মালাটা দিয়া একটু পানি উঠাই নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলার কাছে নিয়ে দিছেন। আর ওই দিকে পেছন দিকে আনা সাগরটা পর্দা শুকিয়ে গেছে। শুধু আনা সাগর শুকায় নাই, রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো পুকুরে কোনো খালে কোনো বিলে কোনো টেবুলে কোনো টিপ টেবুলে কোনো টেবুলে পানি নেই, সব শুকিয়ে গেছে। শুধু তাই না, কোনো বেড়া বকরি কোনো কুকুর গাবি কোন মায়ের স্থানে এক ফোঁটা দুধ নাই, সব শুকিয়ে গেছে। চতুর্দিক দিয়ে কান্নার আওয়াজ, ঢাকা সৃষ্টি হয়ে গেছে পানির পিপাসা। ইত্তিরাজ প্রথম ডাক দিছে থানার ওসি সাহেব, এ ওসি কই এই কাম মৌলবী সালার কেউ করে না, কোন জাতমন্ত্রের দ্বারাই কাজটা মৌলবী করছে, যাও শক্তিশালী ব্যক্তিরা নিয়ে যাও, যাইয়া মুসলিম ফকিরকে গ্রেফতার করে নিয়ে আসো। থানার ওসি সাহেব যাচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতিকে গ্রেফতার করতে, দূর থেকে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দেখছে, দেখা মাত্রই নিশির বিছানায় একটু টান দিয়ে সুন্দর করে বিছায়া, আও আও বইতো বইতো। পুলিশের জন্য আরেকজনের চেহারার দিকে তাকায় একটু কিনি, এত আদর যত্ন করে যখন বসতেছে বসার বসার জন্য, আচ্ছা একটু বসি না, যা করার তো করুন, যেই মাটিতে বসছে প্রত্যেককে নিচের মাটি তাদেরকে এরেস করে দিয়েছেন। শুধু মাটিতে এরেস করে নাই, বসার সময় যে যে দিকে তাকাইছিল, হ্যাঁ হাত পাও নড়াচড়া সব বন্ধ, পাথরের মূর্তির মতো হয়ে গেছে শরীর। দীর্ঘ সময় হয়ে যাওয়ার পর পিতৃরাষ্ট্রে মুসলিম ফকিরকে গ্রেফতার করতে, মৌলবীরে গ্রেফতার করতে এত কিছু লাগে নাকি, এত সময় লাগতেছে কেন? এবার ডাক দিছে এসপি সাহেবে, এসপি কোথায়, বাংলা পুলিশ নিয়ে যাও, মুসলিম ফকিরকে গ্রেফতার করে নিয়ে আসো। এসপি সাহেব ফাইট করে যখন যাইতেছে, খাজা মঈনুদ্দিন চিশতির দেখা মাত্র কোন ভয় ভীতি নাই, কোন প্রকার পরিবর্তন নাই, ভাষারও পরিবর্তন নাই, কথারও পরিবর্তন নাই, আও আও বৈঠক বৈঠক। এসপি সাহেব অন্যদের চেহারার দিকে তাকায় একটু ফিরি, আগে যারা এসে তারাও তো বসো, আমরা যদি তার কি জন্য বসা আসার পর কি হইলো এটা যদি জিজ্ঞেস করতে চাই, না বসলো তো জিজ্ঞেস করা যাবে না, লদিকে আমরা একটু বসি, যা করার তো করবো। যাইয়া যখন বসছে, বসা মাত্র নিচের মাটি, যে যে দিকে চাইছিল
শক্তিশালী দাঙ্গা বাহিনী নিয়ে যাও, যুদ্ধ করা লাগবে, যুদ্ধ করে হয়ে মুসলিম ভোটেরকে গ্রেফতার করে নিয়ে আসো। আইজি সাহেব দাঙ্গা পুলিশ নিয়ে যখন সামনের দিকে যাইতেছে, খাজা মঈনুদ্দিন চিশতি, কোনো পরিবর্তন নাই, আগের বাসা আগের শব্দ, আও আও বৈঠক, যেই জায়গা বসছে বাস সবগুলি নিচে নিচের মাটি এসে করে পৃথ্বীরাজ আবার সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়ে বলে, তোমরা আসো, আমিও সাথে যাব। ঘর থেকে যখন বের হয়েছেন, পৃথ্বীরাজের মা দৌড়ে এসে সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, বাবা কই যাও? বলে মুসলিম ফকিরকে ধরার জন্য যাই। মা ডাক দিয়া বলেন, বাবা শোনো, খুদার কসম করে বলি, মুসলিম ফকির তোমার রাষ্ট্র দখল করার জন্য আসে নাই। খাজা মঈনুদ্দিন চিশতির মা যখন এই কথা বলেছেন, তখন খাজা মঈনুদ্দিন চিশতি আবার মা খুব বক্ত, ওই পৃথিরাজ মা খুব বক্ত, মার কথা শুনিয়া সেনাবাহিনী বলে রাখ, দৌড়ে গেছেন খাজা মঈনুদ্দিন চিশতির কাছে, দুই হাত জোড়া করে খেলা হবে, খেলা হবে, খেলতে আইসা দেখো, আমরা পরিষ্কার বলে দিলাম, চূড়ান্ত খেলা হবে, সামনে দাঁড়িয়েছেন, কোথাও পানি নাই, মায়ের স্থলে দুধ নাই, গাভীর স্থলে দুধ নাই, বকরের স্থলে দুধ নাই, হুজুর কোন কি বলে পানি নেই, কোন কুপে পানি নেই, কোন মদিনা রাসাগর সমুদ্র কোথাও পানি নাই, হুজুর পানি কোথায় গেল? খাজা মঈনুদ্দিন চিষ্টি ডাক দিয়ে খাদেম রেখো, গোরের কোনার মধ্যে যে আইস রাতে মালাতে যে পানিটুকু রাখা আছে, এটা নিয়ে আমার সাগরে ছেড়ে দেয়, যেই আমার সাগরের পানিটুকু নিয়ে আসছে, সারা মাত্র সব জায়গায় পানি এসেছে,